Assalamualaikum viewers, welcome back to new lesson with Shimul. Lovely viewers, I mean, ask spoken and writing activity, interesting lesson practice. Viewers, lesson just see after giveaway, modal verb should be a very opera, spoken writing a pre, has a back of the given. Viewers, a pronoun came inbox coach in Japra, modal verb should the abyss creative by seven pesibus or back of the given. Now, viewers, I mean, ask after the game, a modal verb should the apri active among passive apni giveaway. হাজার বাক্য তৈরি করবেন সেই লেসনটি পেশ করাবো ভিউয়ার্স আপনারা যদি শুরুতে শেষ পর্যন্ত আজকের লেসনটি এনজয় করেন আমি নিশ্চিত যে আপনারা এই লেসনটি এনজয় করার মাধ্যমে আপনারা বিশেষ করে স্পোকেন রাইটিং আপনারা মডাল ভার্ব শুড ব্যবহার করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন ভিউয়ার্স আজকে পাবে ইন্টারন্যাশনাল ইংলিশ একাডেমির আমার কিছু প্রিয় স্টুডেন্ট তারা শুরুতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে আমি ক্লাসের শেষ পর্যন্ত তাদেরকে মডাল ভার্ব শুডের অ্যাক্টিভ প্যাসিভ তাদেরকে প্রশ্ন করবো তারা এগুলো উত্তর দেবে আপনারা যদি খুব অ্যাটেন্টিভলি তাদেরকে শুনেন আমি নিশ্চিত যে আপনারা তাদেরকে শোনার মাধ্যমে ভিউয়ার্স আপনারা খুব সহজে মডাল ভার্ব শুড ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের স্পোকেন রাইটিংকে আপনারা অনেকটা ইমপ্রুভ করতে পারবেন সো লেটস গেট স্টার্টেড ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 451, 452 এবং 453 পেজ থেকে আজকে আপনাদেরকে মডাল ভার্ব শুড ব্যবহার করার মাধ্যমে আপনারা কীভাবে স্পোকেন এবং রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করবেন সেই লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি ভিউয়ার্স আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক কিছু দক্ষ হতে চান ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন ইংলিশ গ্রামার লিসনিং স্পিকিং রিডিং রাইটিং এবং বোকাবুলারিতে দক্ষ হচ্ছে তাহলে আপনারা আমার লেখা 646টি বইটি আপনারা ফলো করতে পারেন ভিউয়ার্স এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যায়ন মতামত দিয়েছেন এই বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণীর পাশা মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী ভিউয়ার্স আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন আপনারা ইউটিউবে প্রত্যেকটি ভিডিও এবং আমার এই বইটি খুলে যদি আপনারা প্র্যাকটিস করেন আমি নিশ্চিত যে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ঘরে বসে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনারা দক্ষ করবেন ভিউয়ার্স আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন আপনারা নিয়মিত বইটি চর্চা করুন এবং যারা বইটি এখনও আপনারা সংগ্রহ করেন আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে আমাদের বিকেশ নাম্বার আপনারা লিখে রাখতে পারেন আমাদের বিকেশ নাম্বার হচ্ছে 0172260680 অর্থাৎ 0172260680 আপনারা এই নাম্বারে বিকেশ করে খুব দ্রুত বইটি আপনারা অর্ডার করতে পারেন ভিউয়ার্স আপনারা যদি আপনাদের স্পোকেন সহ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে ইম্প্রুভ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই মডাল ভার্ব সুরের অ্যাক্টিভ যে ফর্ম আছে এবং প্যাসিভ ফর্ম দুটি ভালোভাবে শিখতে হবে তাছাড়া আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে বিশেষ করে কম্পোজিশন প্যারাগ্রাফ ইমেল ডায়লগ লেটার অ্যাপ্লিকেশন কমপ্লেক্স রিয়ান্স আপনারা এগুলি ভালোভাবে লিখতে চান আপনাদেরকে অবশ্যই মডাল ভার্ব সুরের অ্যাক্টিভ এবং প্যাসিভ ব্যবহারগুলি ভালোভাবে শিখতে হবে সো লিসেন টু মি কেয়ারফুলি বিরাট লক্ষ্য করুন কেউ কোনো কিছু করা উচিত অর্থে একটি ভয়েস স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভিউয়ান ভিউয়ান্স মিনস হচ্ছে ভেজ ফর্ম অফ ভার্ব ভার্বের ভেজ ফর্ম প্লাস অবজেক্ট প্লাস অ্যাক্সেনশন ভিউয়ার্স কোনো ব্যক্তি কোনো কিছু করা উচিত অর্থে একটি ভয়েস স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভিউয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাক্সেশন বিকজ একটি এক্সাম্পল ফলো করুন তুমি তাকে সাহায্য করা উচিত বিকজ আমরা জানি যে সাবজেক্ট হচ্ছে কে বা কারা ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হচ্ছে কর্ম অর্থাৎ কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট আমরা এই বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজবো লক্ষ্য করুন তুমি তাকে সাহায্য করা উচিত আমরা কে তাকে সাহায্য করা উচিত তুমি কে বা কাদার প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট সো তুমি হচ্ছে সাবজেক্ট সো ইউ লক্ষণ পরে হচ্ছে রুল অনুযায়ী মডাল ভার্ব শুড শুড লিখলেন তারপর হচ্ছে ভিউয়ান মানে ভেজ ফর্ম অফ ভার্ব এখানে হচ্ছে ভার্ব কোনটা আমরা খুঁজে বের করি সাহায্য করা সাহায্য হচ্ছে হেল্প সো আমরা হেল্প লিখলাম তারপর হচ্ছে কাকে সাহায্য করা উচিত আমরা অবজেক্ট খুঁজব কাকে সাহায্য করা উচিত তাকে আমরা যে তাকে হচ্ছে এটি হিয়ের অবজেক্ট হচ্ছে হিম অথবা আপনি হাও লিখতে পারেন ইউ শুড হেল্প হিম তুমি তাকে সাহায্য করা উচিত ভিউয়ার্স এটি হচ্ছে একটি ফর্ম ভিউয়ার্স লক্ষ্য করুন কোনো কিছু করা উচিত অর্থে প্যাসিভ ভয়েস স্ট্রাকচারটি হবে প্রথমে কি বা কাকে আমরা জানি কি বা কাকে হচ্ছে অবজেক্ট অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হবে প্লাস শুড বি বসবে প্লাস ভিত্রি বসবে ভিত্রি হচ্ছে ফার্স্ট পার্টিসিপল তারপর প্রেপারেশন বসবে তারপর অ্যাকশন বসবে ভিউয়ার্স প্রেপারেশন যদি থাকে বসাবেন না থাকলে বসানোর প্রয়োজন নেই ভিউয়ার্স আপনারা প্যাসিভ লক্ষণ কোনো কিছু করা উচিত অর্থে এখানে কে কে বা কারা কোনো কিছু করা উচিত অর্থে নেই অর্থাৎ এখানে কোনো ব্যক্তি নেই ভিউয়ার্স এটি প্যাসিভ কোনো কিছু করা উচিত অর্থে প্যাসিভ ভয়েস স্ট্রাকচার হবে প্রথমে আপনি কি বা কাকে অর্থাৎ বাকি কি বা কাকে খুঁজবেন খুঁজে এটিকে এই অবজেক্টটিকে আপনি সাবজেক্ট বানাবেন তারপর হচ্ছে শুড বি বসাবেন
ভিতি অর্থাৎ পাস্ট পার্টিসিপে বসাবেন তারপর হচ্ছে প্রেপোজিশনে বসাবেন তারপর অ্যাকশনে বসাবেন ভিউয়ার্স লক্ষণ যে বাক্যটি রোগীটিকে প্রতিদিন এক গ্লাস দুধ দেওয়া হচ্ছে আমরা এই বাক্যের কি এবং কাকে খুঁজব প্রথমে আপনি এই বাক্যে কি এবং কাকে অবজেক্ট খুঁজলে আমরা খুব সহজে বাক্যটি তৈরি করতে পারব ইঙ্গিতে রোগীটিকে প্রতিদিন এক গ্লাস দুধ দেওয়া উচিত আপনি লক্ষণ যে কাকে প্রতিদিন এক গ্লাস দুধ দেওয়া উচিত রোগীটিকে আবার যে প্রশ্ন করুন যে রোগীটিকে প্রতিদিন কী দেওয়া উচিত এক গ্লাস দুধ এখানে অবজেক্ট দুটি আপনি যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট মানে আপনি এই প্যাসিভ বাক্যটিকে আপনি এটিকে প্যাসিভ বাক্যে রূপান্তর করতে পারবেন সো লক্ষণ যে আমরা যদি এই রোগীটিকে কাকে প্রতিদিন এক গ্লাস দুধ দেওয়া উচিত রোগীটিকে আমরা এই রোগীটিকে যদি এই অবজেক্টকে সাবজেক্ট বানাই তাহলে এটি কোনো পরিবর্তন হবে না অর্থাৎ অবজেক্ট যা সাবজেক্ট তাই হবে দ্য পেশেন্ট রোগীটিকে তারপর যে হচ্ছে শুড বি আপনি শুড বি বসালেন তারপর হচ্ছে ভিতি এবারে ভার্ব হচ্ছে দেওয়া আমরা জানি যে এবারে ভার্ব হচ্ছে দেওয়া আমরা জানি গিভ অর্থ দেওয়া এটি ভিতি হচ্ছে গিভ গেভ গিভেন সো আপনি শুড বি পরে ভিতি রাখলেন গিভেন দ্য পেশেন্ট শুড বি গিভেন তারপর হচ্ছে ভিউয়ার্স যখন প্রেপারেশন এর প্রেপারেশন নেই আপনি অ্যাকশনে বসাবেন অ্যাকশনে কোনটা এক গ্লাস দুধ সো দ্য পেশেন্ট শুড বি গিভেন এ গ্লাস অফ মিল্ক তার বাকি অংশ আছে প্রতিদিন এভরি ডে ভিউয়ার্স এটি এভরি ডে হবে এখানে ভুলে এভরি নাইট লিখে হয়েছে এভরি ডে দ্য পেশেন্ট শুড বি গিভেন এ গ্লাস অফ মিল্ক এভরি ডে অর্থাৎ রোগীটিকে প্রতিদিন এক গ্লাস দুধ দেওয়া উচিত ভিউয়ার্স আপনি এই বাক্যটিকে যদি আপনি অন্যভাবে করতে চান এখানে আমরা এটি এই ইন্ডিক অবজেক্টটিকে সাবজেক্ট বানিয়েছি আপনারা যদি এটিকে ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানাতে চান তাহলে এইভাবে করা যাবে যেমন রোগীটিকে প্রতিদিন কী দেওয়া উচিত এক গ্লাস দুধ সো এখানে এক গ্লাস দুধ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট সো আপনি এক গ্লাস অফ মিল্ক অবজেক্ট সাবজেক্ট হলো তারপর হচ্ছে রুনজি শুড বি বসালেন তারপর ভিথি অর্থাৎ ফার্স্ট পার্সন বসালেন গিভেন তারপর প্রেপারেশন বসালেন প্রেপারেশন হচ্ছে কাকে আপনি টু প্রাইভেশন বসালেন তারপর হচ্ছে বাকি অংশ দ্য পেশেন্ট তারপর আরও বাকি অংশ আছে এভরি ডে সো দ্য এক গ্লাস অফ মিল্ক শুড বি গিভেন টু দ্য পেশেন্ট এভরি ডে রোগীটিকে প্রতিদিন এক গ্লাস দুধ দেওয়া উচিত বিকজ আমি আবার আপনাদের বিষয়ে ক্লিয়ার করে দিচ্ছি আমরা জানি যে অবজেক্ট দুই প্রকার একটি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট আর হচ্ছে বস্তুবাচক অবজেক্ট অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট আমরা জানি কী হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর কাকে হচ্ছে আপনি ইনডিরেক্ট অবজেক্ট আপনি একটি বাক্যে যদি দুটি অবজেক্ট থাকে অর্থাৎ ইনডিরেক্ট এবং ডিরেক্ট আপনি যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে আপনি বাক্যটি করতে পারবেন এই বাক্যে রোগীটিকে প্রতিদিন এক গ্লাস দুধ দেওয়া উচিত রোগীটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট আপনি প্রথমে এটিকে ইনডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে আপনি করতে পারবেন কিংবা আপনি ডিরেক্ট অবজেক্ট এক গ্লাস দুধ এটিকেও সাবজেক্ট বানিয়ে আপনি বাক্যটি করতে পারবেন ভিউয়ার্স আপনারা যদি এই রুলটি খুব ভালোভাবে প্র্যাকটিস করেন আমি নিশ্চিত যে আপনারা যে কোনো প্যাসিভ বাক্য মডাল ভার্ব শুড ব্যবহার করে যে কোনো প্যাসিভ বাক্য ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা অনেকটা ইম্প্রুভ করতে পারবেন ভিউয়ার্স লক্ষ্য হচ্ছে আপনি এই অ্যাক্টিভের নেগেটিভ সেন্টেন্স যদি তৈরি করেন তাহলে কীভাবে হবে কেউ কোনো কিছু করা উচিত অর্থে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি আপনি এটিকে নেগেটিভ করেন কেউ কোনো কিছু করা উচিত নয় অর্থে তাহলে আপনি খুব সহজ স্ট্রাকচারটি আপনি সাবজেক্ট প্লাস শুড আপনি শুডের পরে সবসময় নট বসে দেবেন স্টুডেন্ট আপনি স্পোকেন স্টুডেন্ট আর রাইটিং হচ্ছে শুড নট সো সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভিউয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাক্সেশন যেমন তখন তুমি তাকে সাহায্য করা উচিত নয় তাহলে আপনি খুব সহজে ইউর পরে সাবজেক্ট হচ্ছে ইউ তারপর হচ্ছে শুড এর সঙ্গে আপনি নট বসাবেন ইউ শুড নট হেল্প হিম তুমি তাকে সাহায্য করা উচিত নয় যেমন তুমি মিথ্যা বলা উচিত নয় ইউ শুডন্ট টেল এ লাই যেমন তুমি সেখানে যাওয়া উচিত নয় ইউ শুডন্ট গো দেয়া আপনি এভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন বিকজ যদি আপনি এটিকে অ্যাফার্মেটিভ কোশ্চেন করেন অর্থাৎ আপনি এটিকে প্রশ্ন তৈরি করেন তাহলে আপনি খুব সহজে প্রথমে হচ্ছে আপনি যেমন তুমি কি তাকে সাহায্য করা উচিত বা তোমার কি তাকে সাহায্য করা উচিত তাহলে আপনি প্রথমে আপনি মডাল ভার্ব নিয়ে আসবেন মডাল ভার্ব হচ্ছে শুড নিয়ে আসবেন তারপর সাবজেক্ট হবে মডাল ভার্ব শুড প্লাস সাবজেক্ট প্লাস ভিউয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাক্সেশন প্লাস কোশ্চেন মার্ক আপনারা খুব সহজে প্রশ্ন করতে পারবেন যেমন তুমি কি তাকে সাহায্য করা উচিত শুড ইউ হেল্প হিম তুমি কি সেখানে যাওয়া উচিত শুড ইউ গো দেয়ার তুমি কি উচ্চারণ শেখা উচিত বা তোমার কি উচ্চারণ শেখা উচিত শুড ইউ লার্ন ইংলিশ প্রনাউন্সিয়েশন যেমন তুমি কি তোমার কি এখানে আসা উচিত শুড ইউ কাম হিয়ার আমার কি সেখানে যাওয়া উচিত শুড আই গো দেয়া আমাকে ইংলিশ শেখা উচিত শুড আই লার্ন ইংলিশ বিকজ এভাবে আপনি অ্যাফার্মেটিভ কোশ্চেন তৈরি করতে পারবেন সো আমি এই ক্লাসের শেষ পর্যায়ে আমার কিছু স্টুডেন্টকে আমি ইঙ্গিতে প্রশ্ন করবো আপনারা খুব সহজে আপনারা এই কীভাবে প্রশ্ন করবেন এবং কীভাবে উত্তর দেবেন সে শিখতে পারবেন সো বিকজ শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন তাহলে খুব সহজে আপনারা এই লেসনটি বুঝতে পারবেন
ফিওর্স আপনি যদি এই প্যাসিভ বাক্যটাকে আপনি নেগেটিভ করতে চান তাহলে আপনি রাখুন যে রুল অল দ্য সেম শুধু নট বসবে কি বাক্য কি অর্থাৎ অবজেক্টে সাবজেক্ট হবে শুড ভি এর সঙ্গে আপনি শুডন্ট বি হবে শুড নট বি প্লাস ভি থ্রি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল তারপর হচ্ছে প্রেপারেশন পড়বে তারপর অ্যাকশন পড়বে ভিওর্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে ভিওর্স শুড বি আর নেগেটিভ হচ্ছে শুডন্ট বি আপনার স্পোকেনে শুডন্ট বি আপনার রাইটিংয়ে শুড নট বি লিখবেন যেমন রুগীটিকে প্রতিদিন এক গ্লাস দুধ দেওয়া উচিত নয় আপনি যদি এই প্যাসিভ বাক্যটি করতে চান তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে তারপর শুড নট বি বসবে ভিত্রি বসবে প্রেপারেশন বসবে অ্যাকশন বসবে যেমন দ্য পেশেন্ট শুড নট বি গিভেন এ গ্লাস অফ মিল্ক এভরি নাইট কিংবা আপনি যদি এটিকে ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানাতে চান সেভাবে করতে পারেন এ গ্লাস অফ মিল্ক শুডন্ট বি গিভেন টু দ্য পেশেন্ট এভরি ডে খুব সহজে আপনি বাক্য তৈরি করতে পারবেন বিশেষ যদি আপনি এটিকে অ্যাফারমেটিভ কোশ্চেন করতে চান তাহলে খুব সহজে প্রথমে আপনি শুড নিয়ে আসবেন শুড তারপর হচ্ছে সাবজেক্ট অবজেক্টিভ সাবজেক্ট হবে শুড দ্য পেশেন্ট তারপর হচ্ছে ভি বসবে তারপর ভিত্রি বসবে শুড দ্য পেশেন্ট বি গিভেন এ গ্লাস অফ মিল্ক এভরি নাইট আপনি খুব সহজে আপনি প্যাসিভে প্রশ্ন করতে পারবেন ভিউয়ার্স আমি এতক্ষণ আপনাদেরকে মোডাল ভার্ব শুডের যে লেসন প্র্যাকটিস করেছি ভিউয়ার্স এই লেসনটির উপর আমি আমার স্টুডেন্টদেরকে প্রশ্ন করতে যাচ্ছি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসে প্রশ্ন করতে যাচ্ছি তারা এর উত্তর দেবে আপনারা খুব অ্যাটেন্টিভলি যদি তাদের উত্তর দেওয়ার প্রক্রিয়া শুনুন আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে মোডাল ভাব বিশেষ করে মোডাল ভাব অ্যাক্টিভ প্যাসিভ ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের স্পোকেন রাইটিং আপনারা ইম্প্রুভ করতে পারবেন সো লিসেন টু দেম অ্যাটেন্টিভলি মাই টেল দ্য ভিউয়ার্স শুড ইউ ওবে ইউর টিচার্স অ্যাডভাইস ইয়েস আই শুড ওবে মাই টিচার্স অ্যাডভাইস ওকে সো শুড ইউ বি পাংচুয়াল ইয়েস আই শুড বি পাংচুয়াল শুড দ্য ওয়ার্ক বি ডান ইন টাইম ইয়েস দ্য ওয়ার্ক শুড বি ডান ইন টাইম ওকে সো শুড দ্য পুর বি হেল্পড ইয়েস দ্য পুর শুড বি হেল্পড শুড ইউ গেট আপ ফ্রম বেড লেট ইন দ্য মর্নিং নো আই শুডন্ট গেট আপ ফ্রম বেড লেট ইন দ্য মর্নিং এক্সেলেন্ট আচ্ছা টেল দ্য ভিউয়ার্স শুড ইউ ভায়োলেট ট্রাফিক রুলস অ্যাজ এ প্যাট্রিয়ট সিটিজেন অফ দিস কান্ট্রি নো আই শুডেন্ট ভায়োলেট ট্রাফিক রুলস অ্যাজ এ প্যাট্রিয়ট সিটিজেন অফ দিস কান্ট্রি এক্সেলেন্ট ওকে শুড ইউ লার্ন ইউর লেসন ইন টাইম ইয়েস আই শুড লার্ন মাই লেসন ইন টাইম ওকে সো আচ্ছা টেল দ্য ভিউয়ার্স শুড ইউর হাউস বি ক্লিনড এভরি ডে ইয়েস মাই হাউস শুড বি ক্লিনড এভরি ডে ওকে সো শুড পিওর ওয়াটার বি টেকেন টু মেইনটেইন সাউন্ড হেলথ Yes, pure water should be taken to maintain sound health. Excellent. Okay, so as I tell the viewers, should the students of Bangladesh learn English pronunciation? Yes, the students of Bangladesh should learn English pronunciation. Excellent. Masha, tell the viewers, should you tell a lie with your parents? No, I shouldn't tell a lie with my parents. Okay, so should you be loyal to teachers? Yes, I should be loyal to my teachers. Okay, so Masha, should the floor be washed regularly? Yes, the floor should be washed regularly. Okay, so Masha, tell the viewers, should you take physical exercise to maintain your sound health? Yes, I should take physical exercise to maintain my sound health. Okay, Masha, tell the viewers, should pronunciation be taught to the students properly? Yes, pronunciation should be taught to the students properly. Excellent. Viewers, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা এখনই নিচে সাবস্ক্রাইবারটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান ভিউয়ার্স আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না ভিউয়ার্স আপনারা পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব পাশাপাশি অবশ্যই পাশে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আপনারা খুব সহজে ইউটিউব থেকে আমার প্রত্যেক লেসন সম্পর্কে আপনারা আপডেট পাবেন ভিউয়ার্স পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সে মতো আপনাদের জন্য অফন্ত শুভকামনা আপনার সঙ্গে ভালো থাকুন অনেক ভালো সো নমো টুডে আই সি নাদা ভিডিও টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই